Royal is royal. Look like royal. Dada. Dada. Always to the royal color. Camera shishka. পরে বক্তৃতা দেওয়াটা খুবই কঠিন। তারপরে আমি খুব ছোট্ট করে বলবো যে সেলিব্রিটি গহনা ভাবনার থেকে আমার কাছে মনে হয় নারীদের গহনা ভাবনা নামটা খুব বেশি প্রযোজ্য। ছোট্ট করে বলি যে আমার কাছে মনে হয় যে গহনার পেছনে প্রত্যেকটা জিনিস ইতিহাস, যেমন সন্তান জন্মাবার পর স্বামী তার বাড়িতে গহনা গিফট করে এবং সন্তান পাশ করার পর যে টাকা বলে গহনা গিফট করে এবং গহনা আসলে ঐতিহ্য বহন করে। গহনাই মানুষকে কথা বলে দেয় যে এটা কোন প্রজন্ম থেকে কোন প্রজন্ম এগিয়ে যাচ্ছে। আসলে গহনা নিয়ে আমার মনে হয় যে প্রত্যেকটা মানুষের যতটুকু ভাবনা, বিশেষ করে ছেলেদের থেকে মেয়েদের ভাবনাটা অনেক বেশি। আমি গহনার অনেক পাগল এবং আমি আমার মা মারা গেছেন, আমার সৌভাগ্য হয়েছে যে মা যেদিন মারা গেছেন তার এক সপ্তাহ আগে মা একটা ছোট্ট মালা কিনেছিলেন। তো উনি যেহেতু অনেক মোটা ছিলেন তো বেশ গলা ঘাট দাঁড়াতে গিয়ে একটা ছোট্ট দানা খুলে গেছে। তো যখনই আমি আলমারি খুলে ওই মালার বক্সটা দেখি যে একটি দানা নেই, তখন সত্যিই মনে হয় ওই সময়ের কথা। আসলে গহনা মানুষকে ঐতিহ্য বহন করে এবং ইতিহাস মনে করিয়ে দেয়। তা আমার কাছে মনে হয় শুধু সেলিব্রিটি না, গহনা হচ্ছে যে নারীদের ভাবনা, ভবিষ্যতের ভাবনা, সামনে এগিয়ে যাওয়ার ভাবনা। প্রত্যেকটা পুরুষ যখন থেমে যায় তখন নারীর কাছে এসে যখন বলে যে আমি সামনে এগিয়ে যাব, তখন বলে আমার এই গহনাটুকু তোমার জীবনে পথ চলা। তো আমি কথা দীর্ঘায়িত করবো না, আমাদের মাননীয় মন্ত্রীর সময় অনেক সত্যতা, এক মিনিটের জায়গায় 3 মিনিট বলে ফেললাম, যদি ইশারাতে 3 মিনিট বলেছিল। তো সকলের কাছে এই এত সুন্দর আয়োজনে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এবং বাসুস পরিবারকে সুন্দরভাবে এক বছর তারা এগিয়ে গেছে সমস্ত সফলতার মধ্য দিয়ে আমি আমার বক্তব্য শেষ করতে চাই। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। অপু ধন্যবাদ। Thank you.
And thank you very much, Ryan Malavoli, Tara.